নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/6/2021 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। এবারে শিক্ষক মহাশয়দের মিউচুয়াল ট্রান্সফারের পাশাপাশি এবারে কিন্তু জেনারেল ট্রান্সফার চালু করলো শিক্ষা দপ্তর। দেখতে পাচ্ছেন আইএসএমএস পোর্টালে যে টিচার ট্রান্সফার যে একটা অপশান রয়েছে, সেই টিচার ট্রান্সফারের মধ্যে আপনারা যদি যান, সেই টিচার ট্রান্সফারের ভেতরে আপনার টিচার লগ ইন করবেন। লগ ইন করে প্রত্যেকেই মিউচুয়াল ট্রান্সফারের জন্য লগ ইন করে রেখেছেন অলরেডি, তো তাদের ক্ষেত্রে নতুন করে আর আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে না। সেই মানে আইএসএমএস পোর্টালের যেমন আপনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য লগ ইন করতেন সেইভাবেই লগ ইন করবেন, এবং সেই লগ ইন ভেতরের পেজেই এই জেনারেল ট্রান্সফারের অপশানটা চালু করে দিল শিক্ষা দপ্তর। সেই অপশানটা আমি দেখাবো, আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে এবং পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আর ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আপনারা মিউচুয়াল ট্রান্সফারে এই আইএসএমএস পোর্টালে গেলেন, দিয়ে টিচার ট্রান্সফারটা ক্লিক করলেন। টিচার ট্রান্সফারটা ক্লিক করার পর আইএসএমএস টাইপটা ক্লিক করবেন। আইএসএমএস টাইপটার ক্ষেত্রে আপনারা সেকেন্ডারি অপশান দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি অপশানটা ক্লিক করবেন। তারপর আপনার হচ্ছে মানে কোন এরিয়া, সেই সাব ডিভিশনটা সিলেক্ট করবেন। তারপরে আপনার হচ্ছে এখানে প্যান নাম্বার, আপনার টিচার ইউনিক কোড যেটা আইএসএমএস পোর্টালে রয়েছে টিচার ইউনিক কোড সেটা দেবেন, প্যান নাম্বার দেবেন, দিয়ে যেমন আপনি ক্যাপচার দিয়ে লগ ইন করতেন। লগ ইন করার পর আপনার ইমেল আইডিতে যেমন মেল দিয়ে পাসওয়ার্ড আসতো বা ওটিপি আসতো, সেই ওটিপি দিয়ে আপনি লগ ইন করবেন। যেমন মিউচুয়াল ট্রান্সফারের সম্মত হয়েছে সেরকমই সেম পদ্ধতি আপনারা করবেন। করার পর দেখুন মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালে যখন আপনারা চলে গেলেন, সেই মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালে যাওয়ার পর দেখুন এখানে বাঁদিকে রয়েছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট। এই মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টের পরেই একটা অপশান জুড়ে দিয়েছে শিক্ষা দপ্তর, সেটা হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। তাহলে জেনারেল ট্রান্সফার যেটা সেটা নাম দেওয়া হয়েছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। এই সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করলে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার আর হচ্ছে ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস। তাহলে এটা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারের মাধ্যমে আপনি জেনারেল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন একদম সরাসরি ওয়েবসাইটে গিয়ে। তো আমি যার লগ ইন করে এটা ঢুকেছি, সেক্ষেত্রে তার যেহেতু 5 বছর মিনিমাম হতে হবে ক্রাইটেরিয়া সেটাই দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার আমি ক্লিক করেছি, ক্লিক করার পর এই লেখাটা দিচ্ছে যে ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর জেনারেল ট্রান্সফার বিকজ ইউর সার্ভিস পিরিয়ড নট মোর দ্যান 5 ইয়ার অ্যাট প্রেজেন্ট পোস্ট। অর্থাৎ এই প্রেজেন্ট পোস্টে 5 বছর যেহেতু চাকরি হয়নি সেই জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তিনি, যাদের 5 বছর হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এইভাবে ইনিশিয়েটেড ট্রান্সফারের মাধ্যমে, সেলফ ইনিশিয়েট ট্রান্সফারের মাধ্যমে জেনারেল ট্রান্সফারটা শিক্ষক মহাশয়দের জন্য চালু হয়ে গেল। অবশ্যই আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। আর এখন ডাউনলোড ম্যানেজমেন্টের অপশানে গেলে আপনারা যদি এই আপনার সেলফ ইনিশিয়েট ট্রান্সফারের অপশান ওকে করে বা আপনার মানে অ্যাপ্লাই করার পর ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাসটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ভিউটা দেখে নিতে পারবেন। আর ডাউনলোড ম্যানেজমেন্টটা এখন মানে এই যে এর এসওপি কী রয়েছে বা এর নিয়মাবলী কিন্তু এখনও দেয়নি, নো রেকর্ড ফাউন্ড বা এরর দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখনও এই অপশানটা মানে ম্যানেজমেন্টের জেনারেল ট্রান্সফারের যে নিয়মাবলী সেটা কিন্তু এখনও পর্যন্ত পোর্টালে দেয়নি। তাহলে মিউচুয়াল ট্রান্সফারের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষক মহাশয়রা জেনারেল ট্রান্সফারের সুযোগ চলে এলো, দীর্ঘদিনের আন্দোলনের অবসান হলো এবং দীর্ঘদিনের দাবি পূরণ করলো শিক্ষা দপ্তর। তো যা হোক, আপডেটটা আমাদের শেয়ার করলাম, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।